রাজধানীর ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ সুপার মার্কেটে একদিকে পুরছিল ব্যবসায়ীদের স্বপ্ন, কোটি কোটি টাকার মালামাল। অপরদিকে কেউ ব্যস্ত ছিল ক্যামেরা, কেউ ব্যস্ত ছিল ভিডিও তৈরিতে, কেউ ব্যস্ত ছিল নিউজ সংগ্রহে। অপরদিকে কেউ হতাশায় কাঁদছিল, চোখের সামনে পুড়ে যাওয়া কোটি কোটি টাকার মালামাল পুড়ে যাওয়ার সেই আর্থনাদে। কিন্তু অপরদিকে কিছু পুলিশ এবং ফায়ার সার্ভিসের কিছু লোক ব্যস্ত ছিল তারা তাদের মালামাল রক্ষা করার জন্য। তাৎক্ষণিকভাবে তারা কিছু মালামাল নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীদের রক্ষা করতে পেরেছিল। তাই সেই মালামাল রক্ষার জন্য পুলিশ কর্মকর্তা, ফায়ার সার্ভিসের লোক এবং অন্যান্য যারা সহযোগিতা করেছেন তারা পেয়েছেন বেশ সম্মাননা এবং প্রশংসা করেছেন বাংলাদেশ সহ গোটা বিশ্বে। রাজধানীর নিউ সুপার মার্কেট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানে ব্যথর থেকে ব্যবসায়ীদের মালামাল নিরাপদে সরিয়ে আনতে সহযোগিতা করেন পুলিশ সদস্যরা সহ সাধারণ মানুষ। সেদিন জীবনের দুঃখিনে মানুষের পাশে দাঁড়ানোর জন্য 43 সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। গত মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে তাদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা মহানগর পুলিশের ডিআমপি কমিশনার কন্দকার গোলাম ফারুক। পুরস্কার পাওয়া কনস্টেবল রাজু আহমেদ তিনি বলেন, 15 এপ্রিল নাইট ডিউটিতে ছিলাম, ডিউটি সকাল 6:30 শেষ হওয়ার কথা, তবে 5টার দিকে নিউ সুপার মার্কেটে আগুনের সংবাদ শুনে এই সময় তাৎক্ষণিকভাবে 5 প্লাটুন পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হই। প্রথমে আমরা নিরাপত্তার চেষ্টা করেছিলাম, পরে ব্যবসায়ীরা ঘটনাস্থলে আসতে শুরু করে সেখানে অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। ব্যবসায়ীরা যাকে দেখছিলেন, যাকে পাচ্ছিলেন, শুধু মালপত্র সে সম্বলটুকু রক্ষার জন্য আকুতি মিনতি করেছিলেন। তখন আমাদের ডিসি স্যারের নির্দেশে আমরা কিছু সদস্য ব্যবসায়ীদের মালপত্র উদ্ধারের কাজ শুরু করি, আর বাকি সদস্যরা অস্ত্র পাহারা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাত্রে কাজ করেছিলেন। সেদিন মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, এটা জীবনের সার্থকতা। পুলিশের এমন মহানবতা সে সময় গোটা বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া পুলিশ কনস্টেবল একজন পরাণ সরকার, তিনি বলেন, আমাদের দায়িত্ব মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, কারোর মালপত্র ধরার অনুমতি নেই। যতক্ষণ পর্যন্ত ঊর্ধ্বতন স্যারের নির্দেশ না পাব, কারো কিছু ধরার সুযোগ নেই। দায়িত্ব পালন করা অবস্থা ব্যবসায়ীদের আহাজারি দেখে পীড়া দিচ্ছিল, মনে হচ্ছিল কিছু একটা যদি করতে পারতাম। সে সময় ডিসি স্যার ঘটনাস্থলের পরিস্থিতি দেখে নির্দেশনা দিলেন, তোমাদের মাধ্যমে যতটুকু সম্ভব হয় ব্যবসায়ীদের সহযোগিতা করো। মার্কেটের ভেতর প্রচণ্ড তাপ এবং কালো দোয়া, কিছু দেখা যাচ্ছিল না। ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিচ্ছিলেন, পানিও গরম হয়ে যাচ্ছিল। এর মধ্যে ব্যবসায়ীদের আহাজারি সেটিও সহ্য করার মতন ছিল না। তবু যতটুকু সম্ভব তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি। ভেতর থেকে মাল নিয়ে এসে পানি মাথায় ডালছি, একটু ঠান্ডা হলে আবার ভেতরে ঢুকছি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআরপি কমিশনার কন্দকার গোলাম ফারুক তিনি বলেছেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে বিশ্বের উন্নত পুলিশ যেটি করতে পারেনি সেটি বাংলাদেশ পুলিশ করেছে। এখন এই ইউনিফর্মের মর্যাদা আমাদের রক্ষা করতেই হবে, এছাড়া আগামীতে আরও কঠিন চ্যালেঞ্জ থাকবে। প্রতিটি চ্যালেঞ্জকে জীবন দিয়ে হলেও সাহসের সঙ্গে মোকাবেলা করবে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, সেদিন পুলিশ সদস্যরা মানবিক কাজে যে দৃষ্টান্ত দেখিয়েছেন তাতে খুশি হয়ে ডিএমপি কমিশনার সেসব সদস্যকে সম্মানিত করেছেন।